আমি আর বেশি আসছি, যেটা খালামুনি সেই খালামুনি ওদের অনেকদিন ধরে ভাবছি যে খাবো সেলিম বাবু উঠছি, চলুন আজকে হয়ে যাক। অনেক হারি করে আসছি এবং পেয়ে গেছি, দেখি এখন কি খাবার আসা। প্রথমেই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, সেলিম বাবুর যে অ্যাড্রেস হচ্ছে কেরানীগঞ্জ মান্দাইলে, যিনি প্রতি সোমবার বসে 2টা থেকে রাত 10টা পর্যন্ত। এই সেলিম বাবুর দোকানে আমি আর জনি অনেকদিন ধরে যাবো যাবো করে আর যাওয়া হচ্ছিল না। আমি অফিস থেকে এসে টায়ার্ড হয়ে যাই এবং আমার বাসার থেকে কেরানীগঞ্জ যেতে যতটা টাইম লাগে তার থেকে বেশি আসতে টাইম লাগে, কারণ আসার সময় জ্যামটা অনেক বেশি থাকে। সো ফাইনালি 30 তারিখে সোমবারে আমরা যাইতে পারছি। এবং যাওয়া নিয়ে আমাদের আরেকটা প্রবলেম ছিল যে আমরা সেখানে যে খাবার পাবো কিনা। অনেকে বলছিল যে 8টা বাজে 7টা 8টার দিকে খাবার শেষ হয়ে যায়, বাট সেখানে যে টাইমিং দেখলাম দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। খাবারের দাম যদি বলি, 2 পিস গরুর মাংস সাথে পোলাও 220 টাকা, 1 পিস মুরগি মাংস রোস্ট এবং পোলাও সেটা হচ্ছে 160 টাকা, এটা মোরগ পোলাও, আর যেটা হচ্ছে মাখা মাখা পোলাও 2 পিস মুরগি আর হচ্ছে পোলাও সেটা হচ্ছে 350 টাকা, নর্মাল যে রোস্ট যেটা কোনো ঝোল নাই সেটা হচ্ছে 130 টাকা। সেখানে আরো কিছু খাবার ছিল কিন্তু আমি সবগুলো খাবারের দাম জানতে পারি নাই, কারণ সেখানে অনেক মানুষ ছিল এবং এলাকার যে মানুষজন যারা আছে তারা এইভাবে অনেক পার্সেল নিয়ে যাচ্ছে, আর কেউ কেউ 12টা নিচ্ছে, কেউ 20টা নিচ্ছে, হয়তো সোমবারে তারা কোনো প্ল্যান করে রাখে যেমনটা আমরা প্ল্যান করেছিলাম। জনি আর আমি দুজন মিলে গিয়েছিলাম এবং আমরা সারা রাস্তা ভাবছিলাম যে আমরা সেখানে খাবার পাবো কিনা। হ্যাঁ, আমাদের সাথে প্ল্যান করা হয়েছিল, আমাদের সাথে ফাহাদও ছিল, বাট আনফর্চুনেটলি ফাহাদের সাথে আর কি যাওয়া হয় না। ফাহাদ, আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যে ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম যাবো এবং সেখানে যে একবার বসে খাবো ইনশাল্লাহ। সেলিম বাবুর্চি সাধারণত বিভিন্ন বড় ছোট প্রোগ্রামে সেখানে রান্না করে থাকে, আপনারা চাইলে তাকে কিন্তু বুক করে আপনার বিয়ে বাড়ির অনুষ্ঠানে রান্না করাতে পারবেন। আমি সেখানে নামার আগে জনিকে বলছি তুই আগে নাম, তুই যে অর্ডার কর। সো ফাইনালি এই যে হচ্ছে আমাদের খাবার রেডি হয়ে গেছে এবং এটার সাথে আমাদের ছিল মোরগ পোলাও 1 পিসের। সত্যি কথা বলতে কেরানীগঞ্জে এরকম অনেক অনেক জায়গা আছে যেখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। আমি কষা ভিটার একটা ফুচকার ভিডিও করেছিলাম যেটা এখনো আমার কাছে খুব ভালো লাগে, যখন স্কুল লাইফে ছিলাম। আমার একটা ফ্রেন্ড আছে রাজু, রাজু ভিডিও দেখে কিনা জানি না, দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে। রাজুর বাসার ঠিক পাশে এবং আমার খালামুনি সিমি খালামুনি ওদের বাসার পাশে কষা ভিটার, ওদিকে ফুচকাটাও খুব মজার। এইখানে এত ভিড় ভাই, মানে ভিড় হচ্ছে, ওনাদের অনেক অর্ডার থাকে, এটা বিয়ে বাড়ির একটা আয়োজনের মতো আর কি, রোস্ট পোলাও মুরগি গরু। তো এখানে অনেক মানুষ আসে অনেক দূর থেকে এবং এটা শুধু সোমবারই বসে, যার কারণে আরো বেশি মানুষ এখানে এসে খেতে চায়। আমাদের খাবার নেওয়া শেষ, এখন আমরা বাইকে উঠে ব্রিজে করে চলে আসবো এবং আসার সময় এত জ্যাম পেয়েছি যেটা বলে প্রকাশ করা যাবে। যারা সেলিম বাবুর্চির খাবার খেয়েছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগে, এবং যারা যেতে চান যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন ইনবক্সে, আমি তাদের লোকেশনটা আপনাকে আরো ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো। এই হচ্ছে অনেক জ্যাম এবং জ্যাম ট্যাম ফেস করে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসছি এবং খাওয়া খুব ভালো ছিল।